স্বাগত আপনাদের সবাইকে জানিয়ে এমন একটা অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি আজকে, ভীষণ রকম মনের মধ্যে তৃপ্তি আনন্দ নিয়ে। কেন বলুন তো, সব অনুষ্ঠান সর্বক্ষেত্রে কার্যকরী হয় না, কিন্তু এই অনুষ্ঠানটা এমন সকলের জন্যে কার্যকরী সর্বক্ষেত্রেই। দেহ মনের সুস্থতা যেখানে বিঘ্নিত হয় সেখানে এই অনুষ্ঠান থেকে সেই বার্তাটা পৌঁছানোর পরে সেটাকে গ্রহণ করলে অনেক কিছু অনেক রকমভাবে উপকার তো পাবেনই এবং সম্পূর্ণ সুস্থতার পথে হাঁটতে পারবেন এমন একটি বিষয় রেখি, সেই মহাজাগতিক শক্তিকে নিয়েই, তার আলোচনা নিয়েই এই অনুষ্ঠান। মহাজাগতিক শক্তি, আমরা এই মহাবিশ্বে কত কিছু ঘটে চলে নিরন্তর সেগুলো তো সন্ধান পাই না, আর শক্তির কথা তো সেগুলো আমরা যুক্তিগ্রাহ্যতার সাথে অনেক ক্ষেত্রে দেখতে চাই, প্রত্যক্ষ না করলে অনেক কিছু বিশ্বাস করতে চাই না, এমনটাও অনেকের মনে ভাবনা কাজ করতে পারে। কিন্তু ফলটা যখন আসবে, রেজাল্টটা যখন আসবে, যখন আপনি সেই অসুস্থতার জায়গায় অবাদ দিয়ে সুস্থ হতে পারবেন সম্পূর্ণতার সাথে, তখন তো মানতে হবে। আর সেই মানেন অসংখ্য মানুষ, সেটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ নয়, শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী মানুষ এটাকে এক কথায় স্বীকার করেন যে সেই রেখি আমাদের দেহ মনের সুস্থতার ক্ষেত্রে, মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার ক্ষেত্রে কতটা কার্যকরী। আর ঠিক সেই বিষয়টিই আমাদের আলোচনা, এবং সেই বিষয় নিয়েই যিনি কাজ করে চলেছেন সুদীর্ঘ সময় সেই বিশেষজ্ঞ মানুষ অর্থাৎ রেখি গ্র্যান্ডমাস্টার আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত, ডক্টর সৌরভ কুমার চক্রবর্তী। কাজেই একজন এক্সপার্টের কাছ থেকে জানাটা এবং শোনাটাই বোধহয় সবচেয়ে ভালো এবং বিশ্বাসযোগ্য হবে না, সেই কাজ করতেই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা এবং আপনাদের স্বাগত জানিয়ে স্বাগত জানাতে চাই ডক্টর সৌরভ কুমার চক্রবর্তীকে। নমস্কার। নমস্কার রেখি পরিবারের ও সৃষ্টি পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের সুন্দর সুস্বাস্থ্যময় জীবন। খুব সুন্দর এই মুখবন্ধে এই কথাগুলো যেগুলো আমি উত্থাপন করার চেষ্টা করলাম, এবং কোথাও একটা এবারে ব্যাখ্যার দায়িত্ব আপনার উপরে সঁপে দেব নিশ্চয়ই, এবং সেখানেই রেখিকে খুব সহজে প্রথমে একটু বুঝে নিতে চাইবো, সেই সন্ধানটা করে নিতে চাইবো সকলের জন্য, তারপরে অন্তর্নিহিত ইন্টারনাল ব্যাখ্যাগুলো আমি যাব। রেখি হলো হু দ্বারা স্বীকৃত একটা চিকিৎসা পদ্ধতি, জাপানি চিকিৎসা পদ্ধতি, এটুকুই আমরা জানি, এবং এটি স্পর্শ চিকিৎসা। রেখি ইজ এ স্পিরিচুয়াল এনার্জি মেডিসিন, এটি আধ্যাত্ম চিকিৎসা পদ্ধতি, স্পিরিচুয়াল চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা আমরা নিজেদেরকে সার্বিক সুস্থতা রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আমাদের শরীরের যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, যেগুলো থেকে রস ক্ষরণ হয় বলেই আমাদের যে জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রিত হয়, সাতটা প্রধান চক্র যাকে আমরা প্রাচীনকালে চক্র বলতাম, আজ তাকে বলছি গ্ল্যান্ড, গ্রন্থি, এটা লজিক্যালি কিন্তু ঠিক আছে। এই গ্রন্থি থেকে রস ক্ষরণ হয় বলেই আমাদের, ধরুন থাইরয়েড গ্ল্যান্ড যদি সঠিকভাবে রস ক্ষরণ করে তাহলে থাইরয়েডের সমস্যা থাকবে না। প্যানক্রিয়াস যদি সঠিকভাবে রস ক্ষরণ করে তাহলে আমরা দেখব যে প্যানক্রিয়াস থেকে যেসব সুগার, ডায়াবেটিসের যে সমস্যা সেগুলো কিন্তু হবে না। এই জায়গাতে ইউনিভার্সাল এনার্জি কিন্তু ঢুকছে আমাদের শরীরে, রেখি কিন্তু ঢুকছে। যিনি রেখি শিখছেন না তার শরীরেও কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি ঢুকছে। এখন প্রশ্ন হবে যে তাহলে কেন আপনার কাছে যাব এবং এই রেখি পদ্ধতি শিখবো? আমার শরীরে তো কসমিক এনার্জি ঢুকছেই, পজিটিভ কসমিক এনার্জির সাথে সাথে আমাদের শরীরে রয়েছে কিছু টক্সিন, যে টক্সিনগুলো শরীর থেকে বেরোচ্ছে না, না বেরিয়ে যাওয়ার ফলে সে জমা হচ্ছে আমাদের ওই সাতটি প্রধান গ্ল্যান্ড বা চক্র বা গ্রন্থি সেখানে, তার ফলে ওই গ্ল্যান্ডগুলোকে কী করছে, নষ্ট করে দিচ্ছে, সঠিকভাবে কসমিক এনার্জি ঢুকতে বাধা দিচ্ছে, সহজভাবে ঢুকছে না। এই রেইকির এই বিশেষ টেকনিক যা আরো প্রভূত পরিমাণে আমাদের শরীরের মধ্যে যখন আমরা কানেক্ট করাচ্ছি এবং ইউনিভার্সাল এনার্জিকে আমাদের স্পেশাল একটা ফোর্স দিয়ে আমাদের ওই গ্ল্যান্ডে পৌঁছে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ওই গ্ল্যান্ডে জমে থাকা নেগেটিভ টক্সিন এবং ডিসঅর্ডার কিন্তু সরে যাচ্ছে,
সেগুলো যখন সরে যাচ্ছে, তখন আমাদের ওই গ্রন্থিগুলো সঠিকভাবে রসক্ষরণ করছে, কাজ করছে, রসক্ষরণ করছে, এবং তার ফলে আবার আমরা সুস্থ হয়ে যাচ্ছি, আমাদের শারীরিক প্রক্রিয়াটা সুস্থ স্বাভাবিক পথে চলল। যখনই আপনি শারীরিক ভাবে সুস্থ হচ্ছেন, তখন মানসিক ভাবে আপনি সুস্থ থাকছেন। ধরুন আপনার পেটে ব্যথা বা মাথা ব্যথা, আপনি ভালোভাবে কি কথা বলতে পারবেন? আপনি মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সেখান থেকে একটা সম্পর্ক খারাপ তৈরি হচ্ছে, লোকে বলবে মানসিক ভাবে এই মুহূর্তে অসুস্থ ইত্যাদি ইত্যাদি, তাহলে তার ফলে কি হচ্ছে, পারিপার্শ্বিক অবস্থারও কিন্তু অবনতি ঘটছে। কিন্তু যখনই এই গ্ল্যান্ড গুলো সুস্থ হয়ে যাবে, চক্রগুলো সুস্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজেদের জীবন, নিজেদের শরীর, মন এবং মানসিক বৃত্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, এই পিনিয়াল গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড যখন সঠিকভাবে রসক্ষরণ করবে, তখন মানসিক সমস্যাগুলো চলে যাবে, খুব স্বাভাবিক, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা এই যে ধরুন আজকে যে অ্যাস্ট্রোলজি যে রিসার্চ, সেই রিসার্চ কি বলছে যে আমাদের শরীরের যে সেখানেও দেখুন গ্রন্থি, আমাদের অরা, আমাদের চক্র ইত্যাদি নিয়ে কাজ করা, ধরুন যে চক্র ড্যামেজ সেখানে অ্যাস্ট্রোলজাররা সাজেস্ট করছেন যে আপনি এই স্টোন পড়ুন, সেই স্টোন করছে কি ওই কসমিক, বিশেষ কসমিক এনার্জি পরিবেশ থেকে, বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি থেকে ওই গ্ল্যান্ডকে এফেক্ট করবার জন্য কসমিক এনার্জি কানেক্ট করছে। যখন এই কসমিক এনার্জি কালেক্ট করে নিচ্ছে এবং ওই স্টোনের মাধ্যমে ক্রিস্টাল, কারণ ক্রিস্টালের কাজই হচ্ছে দ্রুতগতিতে এনার্জি নেওয়া, রাখা, ছাড়া, তা ওই স্টোন বা জেমস বা ক্রিস্টাল সে করছে কি দ্রুতগতিতে ওইখানে এনার্জি পাস করছে এবং ওই গ্ল্যান্ডটা সুস্থ হয়ে যাচ্ছে। যখন এই গ্ল্যান্ডটা সুস্থ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার ওই গ্রহের দশা, ওই গ্রহের থেকে যে কষ্ট ভোগ সেটা সরে যাচ্ছে। আর রেকি এই বিশেষ টেকনিক, রে করবে কি আমাদের সাতটা চক্রকেই ব্যালেন্স করবে। তার ফলে আমরা দেখুন ক্রিস্টাল জেমস ইউজ করব, করবো না, ক্ষমতা আছে করব, সেখান থেকে এনার্জি পাওয়া যায় সেটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে। কারণ জেমস কাজ করে, সে রেজাল্ট দেয়, সঠিক জেমস যদি ইউজ করা যায় সেখানে কিন্তু এনার্জি পাস করবে। কিন্তু আমরা সহজ সরলভাবে কসমিক এনার্জি পাস করতে পারবো আমাদের হাতের মাধ্যমে, যেটা রেইকি দিতে পারে। আমি এই জায়গায় একটু খুব বিস্ময়ের সাথে বন্ধুদের অনেকেরই হয়তো ধারণা কাজ করতে পারে, অ্যাস্ট্রোলজির সাথে রেইকি রিলেশন, এবং এই এই ক্ষেত্রে একটা টার্ম যদি আসে অ্যাস্ট্রো রেইকি। হ্যাঁ, অ্যাস্ট্রো রেইকি টার্ম, অ্যাস্ট্রো রেইকি একটা মানে ঠিক গ্রহণযোগ্য সিদ্ধান্ত, অ্যাস্ট্রো রেইকি, ঠিক আছে। অ্যাস্ট্রো রেইকি ধরুন অ্যাস্ট্রোলজাররাও যেটা করছেন তারাও কিন্তু রেকি করছেন। এই জ্যোতিষ কথাটা যদি ভেঙে ফেলি তাহলে জানবো যে জ্যোতি, সেই জ্যোতি অর্থাৎ কি ইউনিভার্সাল এনার্জি, কখনো বলা হচ্ছে ঈশ্বরের জ্যোতি এবং কখনো সেটাই সেই অর্থে মহাজাগতিক শক্তি। সেই মহাজাগতিক শক্তিকে কাজে লাগিয়েই আমাদের অরাকে, অরার মধ্যে যে ব্লকেজ সেটাকে সারিয়ে ফেলা হয় এবং আমাদের চক্রগুলোকে অ্যাক্টিভ করা হয়, এবং তার মাধ্যমেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আর রেকি করে খুব সহজ সরলভাবে। এখন ব্যাপার হচ্ছে দেখুন অ্যাস্ট্রোলজি, ধরুন আমার ক্ষমতা আছে, আমি আমি স্টোন ইউজ করলাম, কিন্তু যার স্টোন ইউজ করার ক্ষমতা নেই তাদের জন্য কি কিছু নয়? তার জন্য রেকি কিন্তু খুব সহজ সরলভাবে সবাই। এখন এবার একটা কথা আছে, ধরুন অ্যাস্ট্রোলজি, যিনি অ্যাস্ট্রোলজার তিনি যদি সঠিকভাবে নির্বাচন না করতে পারে স্টোন, সেখানে কিন্তু দেখা যাবে প্রবলেম আসতে পারে, ভুল রেমেডি হতে পারে। কিন্তু রেকির কোনো নেগেটিভ, নো নেগেটিভ সাইড এফেক্ট, সবচেয়ে প্লাস পয়েন্ট, নো নেগেটিভ সাইড এফেক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, না নেগেটিভ পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ক্ষতি হওয়ার কোন চান্স রেইকিতে নেই। আর সেজন্যই বলবো রেইকি কিন্তু খুব, এবং সবাই নিতে পারবে, খুব কম খরচে সারা জীবনের অ্যাসেট, এবং এর মাধ্যমে শুধু নিজে সুস্থ থাকা নয়, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিতে নিজেকে সুস্থ রাখতে পারবেন সম্পূর্ণ অন্যান্য পদ্ধতি, আমি কারোর বিরোধিতা করতে বলছি না, সেখানে অন্যান্য যত পদ্ধতি আপনি যোগা করবেন, আপনার যোগা আপনার জন্য ইন্ডিভিজুয়াল, কিন্তু আপনি কাউকে শেখাতে পারবেন না, কারণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা যোগাভ্যাসের কথা বলা আছে বিভিন্ন রোগের জন্য, সেটা সাজেস্ট করবেন যোগা প্রশিক্ষক। কিন্তু রেইকি যখন আপনি শিখে যাচ্ছেন, আপনি সবাইকে হিল করতে পারবেন, সবাইকে সুস্থ রাখতে পারবেন, এবং কাছের মানুষ, দূরের মানুষ, প্রফেশনাল হিলিংও করতে পারবেন।
ডিসটেন্সটাও সেখানে কোনো ম্যাটার করবে না, 5 ডিগ্রি 2 ডিগ্রিতেই সম্ভব, মানে প্রথম কোর্স যে কোর্সিং ক্লাসে একটু একটু আমি ক্লাসের কথাই তাহলে এবারে আসতে চাইবো, 1 ডিগ্রি 2 ডিগ্রির কথা যখন বললেন, কিন্তু বন্ধুদের সাথে এই তথ্যটাও শেয়ার করে রাখতে চাইবো যে এই যে সমস্ত কিছু যা আলোচনা আমরা শুনছি না, এটার একটাই সমাধান বা তার একটাই অ্যাপ্লাইটার সহজের উপায় হচ্ছে শিখতে হবে, অর্থাৎ ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এবং সেখানে একজন গ্র্যান্ড মাস্টার হাতে কলমে সমস্ত কিছু যেমন শিখিয়ে দেবেন, অ্যাটুনমেন্টটাও ঘটিয়ে দেবেন, সেই শক্তিপাতটা ভীষণ রকমের জরুরি। এবং সেটা আর যাই হোক যেভাবে হোক কিছু ইনফরমেশান আমি কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারি, অন্তত এই অ্যাটুনমেন্টের বিকল্প কোনোভাবে পসিবল নয়, এবং সেটার জন্যেও ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। তারপরে হাতে কলমে শেখার বিষয়টা তো মোস্ট ভাইটাল, সেটা তো শিখতে হবে, এবং তারপরে তার নির্দেশিত পথ অনুযায়ী অর্থাৎ রেইকির সেই প্রয়োগটা নির্দেশিত পথ অনুযায়ী প্রয়োগ করলে এতটাই সহজভাবে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক রাখা যেতে পারে। আমি এই জায়গায় ক্লাসের কথায় আসতে চাইবো আপনার কাছে, এই যে ক্লাসের অনেকের ভাবনা কাজ করতে পারে যে এই বিষয়গুলো ক্লাস করতে হবে মানে শিখতে হবে, তার মানে নিশ্চয়ই কোনো যোগ্যতার ব্যাপার আছে বা কোনো ছোট বয়স বেশি বয়সের ব্যাপার আছে, এই বিষয়গুলো একটু যদি ক্লারিফাই করেন। আমি 3.5 বছরের শিশুকে শিখিয়েছি, 3.5 বছরে 3.5 বছর বয়স, এবং সাকসেসফুলি সে নিজেকে হিল করে এবং অপরকে হিল করে, প্রমাণ আমি দেখাতে পারি। এবং 84 বছরের আমার কাছে সব থেকে বেশি বয়সের মানুষ শিখতে এসেছেন 84 বছর, আমি আমি তার উপরে হয়তো অনেকের কাছেই যান, অনেক রিকি মাস্টারের কাছেই গেছেন, কিন্তু আমার কাছে 84 বছর হায়েস্ট এসেছেন, এবং তিনি কিন্তু সাকসেসফুলি সুস্থ আছেন, ভালো আছেন, দেখি করে ভালো আছেন, এটা সম্ভব। এর জন্য কোনো বয়সের যোগ্যতা মানে বয়সের যে যোগ্যতা, বয়সের মাপকাঠি কিছু লাগে না, এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। সবথেকে বড় কথা, ঈশ্বরের আশীর্বাদ সকলের জন্য, সেখানে ধনী দরিদ্র শিক্ষিত মূর্খ অর্থাৎ এক কথায় বলবো আপামর মানুষ সকলের সমান অধিকার। রেকি আমার পৈতৃক সম্পত্তি নয়, আমি রেইকি শেখাতে পেরে মানুষের উপকারে নিজেকে এই যে কানেক্ট, আমি কানেক্টর হিসাবে কন্ডাক্ট করছি, এইটুকু হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কিন্তু কোর্স ফিজে তো একটা ম্যাটার করছে। হ্যাঁ, কোর্স ফিটা আছে, কারণ আমাদের এই ধরুন যে কিছু টোটাল সিস্টেম যা আছে সেই সিস্টেমটাকে ফলো করতে আমাদের একটা কোর্স ফি মেনটেন করতে হবে নমিনাল। যেমন ধরুন আমরা 1st ডিগ্রি 2nd ডিগ্রি একসঙ্গে, আমি বলছি 1st ডিগ্রি 2nd ডিগ্রি একসঙ্গে শেখাই, আমাদের দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিক্রুটিং এর যে মূল বইটার কথা আমি বারবার আপনাদের দেখিয়েছি, একটু সেই সুযোগে যদি আমরা দেখেও নিতে বইটা, এই এই বইটি, এটা দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিক্রুটিং এর বই, যেখানে 1st ডিগ্রি 2nd ডিগ্রি এই বইটা দেখলেই আমরা বুঝতে পারবো যে 1st ডিগ্রি 2nd ডিগ্রি আমরা একসঙ্গে শিখতে পারবো। সেই সমস্ত পদ্ধতি শেখানো হয় এবং তার ফলে এই বইটি প্রত্যেকের খুব জরুরি, বইটা থাকা জরুরি, ভীষণ কার্যকরী। ঠিক আছে, সেই বইটি প্রত্যেক স্টুডেন্টকে, এই স্টুডেন্ট প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হয়, এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা 6, ম্যাক্সিমাম 6 জনের বেশি শেখানো যাবে না, দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিক্রুটিং এর সিস্টেম। আচ্ছা, কারণ একজন দুজন বেশি কমে আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম বলা হয়েছে একটা স্ট্যান্ডার্ড জায়গা 6 জন, তার বেশি শেখানোটা ঠিক যুক্তিযুক্ত নয়। কারণ যখন স্টুডেন্ট আসছে বহু নেগেটিভ টক্সিন, বহু নেগেটিভ এনার্জির সঙ্গে নিয়ে আসছে, সেক্ষেত্রে যদি বেশি হয়ে যায়, যিনি কন্ডাক্ট করছেন তার থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাটুনমেন্টটা ঠিকঠাক হবে না ওই ক্লাসে, ভীষণ সায়েন্টিফিক্যালি ওই লজিকটা। হ্যাঁ, এবং সেখানে 6 জন আমি যে শেখাই, 6 জন ম্যাক্সিমাম স্টুডেন্ট 6 স্টুডেন্ট, এই 6 জন স্টুডেন্টকে নিয়ে শেখানো হয়, আর 1st ডিগ্রি 2nd ডিগ্রি টোটাল ডিস্টেন্স সিস্টেম, জাপানি সিস্টেম সমস্ত শেখানো হয়, 6000 টাকা কোর্স ফি অনলি, 6000 টাকা, একটা সারা জীবনের এত বড় শক্তি আমি পেয়ে যাচ্ছি। সে যদি মনে করেন যে প্রফেশনাল হিলিং করবেন, তার কাজের জায়গা পর্যন্ত আমরা পৌঁছে দিই। অর্থাৎ অনেকেই আছেন যারা এটা শিখে নিজেকে সুস্থ হওয়ার পর সে বলছে এখান থেকে আমি এটা মানুষের কাজে লাগাবো, সেখান থেকে সে প্রফেশনাল হিলিং যদি করতে চায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে সে করতে পারবে, এবং তার ফলে তাকে অন্য কিছু শিখতে হবে না। আর এই 6 জন নিয়ে একটা খাস তালিম, পরবর্তী সময়ে ফ্রি চেকআপ যতদিন ইচ্ছে, এটা একটা ব্যাপার, আর বইটা থাকছে যা হেল্প করবে তাকে, আর এই সমস্ত কিছু খরচ তো থেকে যায়। কিন্তু আরেকটা কথা, একটা কোর্স ফি অনলি 6000 রুপিস, সেটা তো আই থিঙ্ক সকলেই অ্যাভেল করতে পারবেন, কারণ এটা এত সারা জীবনের যে শক্তিটা তিনি সঞ্চয় করে যাবেন সারা জীবন। এবং সবথেকে বড় কথা, ধরুন আমার কাছে এরকম পুরনো স্টুডেন্ট, 4 বছর 5 বছর আগে স্টুডেন্ট এসছেন, তারা বলছেন সমস্যা এসছেন, তাদের পুরো টোটাল ফ্রি চেকআপ, অর্থাৎ রিলেশন, একটা পরিবার, যতক্ষণ না সাকসেস হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি, তার সঙ্গে থাকার দায়িত্ব আমার।
না, এক্ষেত্রে অনেকে ভাবতে পারেন যে এই ব্যস্ত লাইফস্টাইলের মধ্যে থেকে সময়টা তো বের করাটা এসেনশিয়াল। রেইকি করতে, রেইকি সারা এই যে 21 দিন এত করতে হবে এটা ব্যাপার নয়। রেইকি মূলত হচ্ছে যে আমাকে ধীরে ধীরে আমার পজিটিভ এনার্জি, কসমিক এনার্জি আমার শরীরে ঢোকাতে হবে, টক্সিনটাকে বের করতে হবে, এবং সেটাকে আমাকে আমাকে পিউরিফাই হতে হবে। সেই পিউরিফাই হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য আমরা যখন ডাক্তারের কাছে লাইন দিই ঘন্টার পর ঘন্টা, আমরা অসুস্থতায় ভুগি, শারীরিক যন্ত্রণা কষ্টে ভুগছি, তার জন্য কাজ করতে পারছি না, কষ্ট পাচ্ছি, সেটার জন্য আমরা দীর্ঘ সময় কষ্ট পাচ্ছি, কাজ করতে পারছি না, সেখানে আমাদের সময় নষ্ট হচ্ছে না? অবশ্যই। যদি আমরা সেখান থেকে কিছু সময়, যেদিন যেমন সময় থাকবে, 10 মিনিট বেঁচেছে তো 10 মিনিট, 20 মিনিট তো 20 মিনিট, আর 40 মিনিট তো 40 মিনিট, যেদিন যেমন সময় থাকবে সেদিন আমি তেমন অভ্যাস করবো। হ্যাঁ, প্রথম আমাকে যখন যদি খুব ক্রনিক ডিজিজ থাকে সেখানে আমাকে বেশ কিছু প্রথম বেশ কিছু সময় দিতে হবে আমাকে, তা তো সে তো নিজে সুস্থ থাকার জন্যে, নিজেকে ভালো থাকার জন্যে সে সময়টা দিতেই হবে, যদি দিই তবেই তো আমি সুস্থ থাকবো। আর সব সর্বোপরি কথা মনে রাখতে হবে যে আমার শরীরে যতটা নেগেটিভিটি সেটা যে কোনোভাবে পজিটিভ এনার্জি ঢোকাতেই হবে, সে আমি মেডিসিন খাই আর এইকে অভ্যাস করি বা যোগা প্রাণায়াম করি, আমার টক্সিনকে সরিয়ে তবেই আমি সুস্থ হতে পারবো। নিজে করতে না পারলে ডাক্তারের কাছে যেতে হবে, আমাদের প্রফেশনাল হিলাররা রয়েছেন, প্রফেশনাল হিলিং করেন, তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে হবে। আপনি যদি মনে করেন সেখানে আপনাকে অর্থদণ্ড দিতে হবে, যদি মনে হয় না আমি নিজে করব না, আপনারা আমাকে কোনো ব্যবস্থা আছে রেখিতে যে আপনারা মানে সুস্থ করে দেওয়ার, আমাদের প্রফেশনাল হিলার। কারণ এই ক্ষেত্রে অনেকে এমন স্টেজেও থাকেন যে নিজে শিখে অ্যাপ্লাই করতে পারার মতো প্রফেশনাল হিলার বা বাড়ির অন্য কেউ, আমরা সবসময় বলি যে শিখেন, আজকে শিখে নেওয়া সারা জীবনের কাজে লাগবে, আজকে আপনি যেটা শিখছেন সেটা আমৃত্যু কাজে লাগবে, আজকের মতো কাজ মেটান, আবার ওয়েট করে যান, বন্ধ করে দিতে পারেন, অভ্যাসও করে দিতে পারেন, কিন্তু 10 বছর পরে দেখুন একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আপনি সেখানে রেখে অ্যাপ্লাই করুন, ওই সেখানেই কি প্রয়োজনে আপনার যে টিচারের সঙ্গে যোগাযোগ করে নিন, টিচারের কাছ থেকে কিছু অ্যাডভাইস নিয়ে আবার আপনি কাজে লাগিয়ে দিন, তাহলে দেখবেন আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছেন, আপনাকে তখন ডাক্তার কাছে ছুটতে হচ্ছে না। আচ্ছা, রোগের যে কোনো পর্যায়ে কি দেখি সমানভাবে কার্যকরী? ডক্টর মিকাউশের তাই কথা, ডক্টর মিকাউশের তাই বলেছেন, এবং মিরাকুলাস মেডিসিন অফ অল ডিজিজেস, অল ডিজিজেস, ঠিক আছে, সমস্ত রোগের জন্য। আমি একটা কথা শুধু যদি একটু খেয়াল করে দেখি, দেখবো যে ফিজিক্যাল বডি, মেন্টাল বডি অ্যান্ড ইমোশনাল বডি, এই তিনটে বডির কথা যখন আমি বলছি, রেইকির যে সিম্বল, রেইকি কথাটা জাপানি ভাষায় যে লেখা আছে তাতে তিনটে একটা জায়গাতে ইন্ডিক মানে ই করা আছে, তিনটে বডিকে উল্লেখ করা আছে বইটার মধ্যে, সে উল্লেখ আছে যে তিনটে বডি, ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, ইমোশনাল বডিকে কীভাবে হিল হচ্ছে, ওই রেইকি কথাটার মধ্যেই দেখানো হচ্ছে, ঠিক আছে। যেখানে আমি বলছি ফিজিক্যাল বডি, মেন্টাল বডি এন্ড ইমোশনাল বডিকে হিল করে, সেখানে কি আর কোনো প্রশ্ন রাখে যে আমার কোন রোগটা সারে কোন রোগটা সারে না? সমস্ত রকম রোগ সারে, হ্যাঁ, আজকেই শিখলেন আজকেই সেরে যাবে তা নয়, যেখানে যেমন রোগের গভীরতা সেখানে তেমন অভ্যাস, তেমন ভাবে অভ্যাস করে আপনাকে রেজাল্ট পেতে হবে। আপনি এলেন, তবে এর পাশাপাশি আমি ডেফিনেটলি, আমার কাছে তো এটা ক্রিস্টাল ক্লিয়ার, বাট অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যার জন্য আমাকে উত্থাপন করতেই হয়, কিন্তু এই এটাও অনেকের, এটা তো আরও একটা দিক যে এই যে শারীরিক মানসিক সুস্থতার পাশাপাশি আমাদের কিছু পরিকল্পনার বিষয়গুলো, প্রোগ্রামিং এর বিষয়গুলো, এই শব্দগুলো শোনা। আপনি একটা কথা বলুন তো, যদি ধরুন আপনার প্রমোশনটা না হয়, হওয়া উচিত ছিল হলো না, বা ধরুন আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো নয়, ঠিক আছে, রিলেশনের ক্ষেত্রে আপনি কি শারীরিক ভাবে মানসিক ভাবে সুস্থ থাকতে পারেন? সবই তো ইন্টাররিলেটেড, ইন্টাররিলেটেড। তাহলে যদি আপনাকে মানসিক ভাবে সুস্থ রাখতে হয় রেইকি কে, তাহলে আপনার ওই সমস্যাটা কাটিয়ে দিতে হবে, সেটা রেইকির দায়িত্ব, সেটাও সম্ভব, সেটাও সম্ভব। আচ্ছা, প্রোগ্রামিং রেইকি, উইস বক্স এর মাধ্যমে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারি। হ্যাঁ, এটা ভাববার কোনো কারণ নেই, যেটা নিয়তিকে কিন্তু মেনে নিতে হবে, ঠিক তাই। ধরুন আপনার চাকরি পাওয়ার সেখানে নিয়তি নেই, অর্থাৎ আপনার সেখানে কানেক্ট নেই, আমি চাই এই কি ব্লকেজ কাটিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে, আপনার যোগ্যতা নেই আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে, পাইয়ে দিতে পারবে, সেখানে আপনার কানেক্ট নেই, আপনার অন্য কোনো জায়গায় কানেক্ট আছে, আর হয়তো বৃহত্তর জায়গায় কানেক্ট আছে, সেখানে কিন্তু রেইকি আপনাকে হয়তো সেই মুহূর্তে রেজাল্ট দিচ্ছে না, কিন্তু ওয়েট করুন, যেহেতু আপনার জন্য আপনি রেইকি অভ্যাস করেছেন, আপনি অবশ্যই ভালো ভালো কিছু না কিছু পাবেন। বন্ধুরা, এটা এটা শুনে তো অনেকেরই এটা ভাবনা কাজ করতে পারে যে রেইকির মাধ্যমে তাহলে কি হয় না, রেইকিতে হয় না এমন কোনো বিষয় নেই, কারণ ঈশ্বর সর্বশক্তিমান,
বিশ্বব্রহ্মাণ্ডীয় শক্তি সব কিছু পারেন, যত কিছুই শক্তি, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, সমস্ত শক্তি এক এবং অবিনশ্বর একটিমাত্র শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। যদি তাই হয়, এক এবং অদৃশ্য শক্তির দ্বারা যদি নিয়ন্ত্রিত হয়, সেটাকেই তো আমরা বিশ্বব্রহ্মাণ্ডীয় শক্তি বলছি বা কসমিক এনার্জি বলছি বা হিগস বোসন কণা বা ঈশ্বর কণা বলছি। ইম্পসিবল বলে কোনো কিছু নেই। আর এটাও তো ইম্পসিবল নয় যে দূরবর্তী চিকিৎসার ক্ষেত্রে, দূরবর্তী চিকিৎসা একটা বিশেষ টেকনিক, সবসময় মনে রাখতে হবে টেকনিক। আজকে মোবাইল কনসেপ্ট একটা টেকনিকেই চলছে, তাই না? হ্যাঁ, কথা হচ্ছে তো, সেটা মানুষ মানছে। আর রেইকি ডিস্টেন্সে ট্রিটমেন্ট করতে পারবে, এটা মানুষ মানবে না কেন? সেখানে তো একটা টেকনিক আছে, সেই টেকনিকটাই তো শিখতে হবে। আর সেই জন্যই তো রেইকি মাস্টারের কাছে আসবেন আপনারা। এক্স্যাক্টলি, আর সেই জন্যই ক্লাস করতে হবে, আর সেই জন্যই কোর্স ফি, সেই জন্যই নেওয়া, সেইগুলোই শিখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। না হলে তো কিছুর প্রয়োজন হতো না। আপনি যদি সুস্থ থাকতেন, আপনার যদি সমস্যা না থাকতো, তাহলে তো আপনি আমার কাছে আসতেন না। একজন বলছে যে রেইকি শিখতে হলে ইচ্ছা শক্তির প্রয়োজন। আর যদি আপনার মানসিক সুস্থই থাকবে, আপনি মানসিকভাবে সুস্থই হবেন, তাহলে আপনি রেইকি শিখতে আসবেন কেন? তাই তো, অর্থাৎ আপনি অসুস্থ, আপনি পিউরিফাই নন, আপনি পিউরিফাই হতেই আসবেন। যে কোনো সমস্যা নিয়ে আসুন, রেইকিটা শিখুন, শুধু মনে রাখতে হবে আমাকে সুস্থ হতে হবে। সেই সুস্থতার লক্ষ্যে আমি দুটো ফোন নাম্বার উল্লেখ করে দিতে চাইব। ডেফিনেটলি শিখতে হবে, এটা তো বোঝা গেল। শেখার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, জাস্ট এই নাম্বারে ফোন করে একটু আগে জেনে নেব। অবশ্যই বুকিং করতে হবে, এটা বিষয় কথা, কারণ ক্লাসে আপনি নিজেই বললেন যে লিমিটেশন যেহেতু নেওয়া যায় না, সেক্ষেত্রে বুকিংটা কনফার্ম হয়ে সিদ্ধান্ত নিয়ে নিজের জন্য অন্য কারো ক্ষতি করবেন না, আগে সিদ্ধান্ত নিন, নিয়ে নামটা বুকিং করুন। সেই নাম্বার হচ্ছে 9733555265, আর সেকেন্ড নাম্বার 9733555271। আর বিভিন্ন জায়গায় ক্লাস রয়েছে, আপনার নিয়ারেস্ট লোকেশান এবং নিয়ারেস্ট ডেট কোনটা হতে পারে সেটা টিভি স্ক্রলিং থেকেও খেয়াল করতে করেছেন রাদার হয়তো, আর এর পাশাপাশি এই হেল্পলাইন নাম্বারেও ফোন করে নিতে পারেন, জেনে যেতে পারেন। আর এইটুকু মাথায় রাখবেন, ওনার কথাটাই রিপিট করে আবারও বলি, আপনি শিখবেন বলে নামটা লেখাটা যেমন জরুরি, যদি কোনো কারণে আপনি না আসতে পারেন, সেই ক্লাস অ্যাটেন্ড করতে পারেন, সেটা বিফোর টাইমে ইনফর্ম করাটাও আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আপনি হয়তো অন্য কাউকে বঞ্চিত করবেন, কারণ সেই দায়িত্বটা উনি দেখান, এবং দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিংয়ের সিস্টেম অনুযায়ী ওই 5 থেকে 6 জন এই লিমিটেশনের মধ্যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে শেখান, এবং সেই জায়গায় অন্যকে বঞ্চিত যাতে না করতে হয়, নিজের ডিসিশান একদম পাকাপোক্ত নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলুন না। এবং সেটা সিদ্ধান্তটা কতটা কার্যকরী ডেফিনেটলি পরে বলবেন, যে এতদিন কেন সিদ্ধান্ত নিইনি, এতদিন কেন রেইকিকে বন্ধু করতে পারিনি। আই থিঙ্ক এই 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 কথাটা, এই মতামতটা অনেকেই এসে আপনাদের কাছে শেয়ার করেন। অবশ্যই অবশ্যই, সেই জায়গায় প্রত্যেকের যাতে আফসোস না থাকে, রেইকিকে বন্ধু করে নিতে পারুন না। শারীরিক মানসিক সুস্থতার জন্য কতটা কার্যকরী এবং বন্ধু, পরম বন্ধু সারা জীবনের, সেটা তো বোঝাই গেল। এবার সময় সেই সিদ্ধান্তে, আজকে বিদায়। সময় সিদ্ধান্তে আমাদের থামতে হচ্ছে, কিন্তু আপনার পথ চলা এখান থেকে শুরু হতে পারে, অবশ্যই সেই বন্ধু বানানোর পথ। সেই জায়গায় পৌঁছতে পারুন এই শুভকামনায় আজকে বিদায়, এবং সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।